একটা মানুষ নারী হোক কিংবা পুরুষ প্রত্যেক মুসলমান নারী হোক কিংবা পুরুষ কাম হলো দুইটা বলেন কাম কয়টা জোরে বলুন আরো জোরে বলুন কাম কয়টা কাম কয়টা এক নম্বর হলো এক নম্বর হলো শরীয়ত সুন্নতের উপর চলা বলেন শরীয়ত সুন্নতের উপর আবার বলেন জোরে বলুন কয় না তো শরীয়ত সুন্নতের উপর চলা মাওলানা মামুন জোরে কইবেন কোন না প্রথমটা কি শরীয়ত সুন্নতের উপরে চলা এটা হলো এক নম্বর দুই নম্বর হলো জিকির মুরাকাবার সঙ্গে থাকা বলেন না দুই নম্বর কি কয়টা হলো কি কি এক নম্বর শরীয়ত সুন্নতের উপর চলা এখানে কোনো ছাড় নাই শরীয়ত সুন্নতের উপরে চলতে হবে দুই নম্বর কি বলেন না সার্বক্ষণিক সব সময় জিকির মুরাকাবার মধ্যে থাকা জিকির মুরাকাবার মধ্যে এই দুইটা কাম কার জন্য হার ইনসান ও ইয়ে মর্দ হো ইয়া আওরাত বলেন না মর্দ হো ইয়া সুবহানাল্লাহ নারী হোক কিংবা পুরুষ সকলের জন্য কাম হইল দুইটা কয়টা কি কি ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مصيرا আল্লাহ পাক বলেন আমি আমার মর্জিয়াত আমি কোন কামে খুশি কোন কথায় খুশি কোন আচরণে খুশি এইটা আমি কোরআন সুন্নার মাধ্যমে মানুষের সকলের কাছে লিখিতভাবে পৌঁছাইয়া দিছি আল্লাহু আকবার যেন কোনো কনফিউশন না থাকে লিখিতভাবে কোরআন মানে কি হাদিস মানে কি আল্লাহ কোন কাজে রাজি বলেন না আল্লাহ আল্লাহকে সবাই পাইতে চায় মুসলমান আল্লাহকে পাইতে চায় হিন্দু আল্লাহকে পাইতে চায় খ্রিস্টান আল্লাহকে পাইতে চায় বৌদ্ধ আল্লাহকে পাইতে চায় আমরা যতটুকু মুজাহাদা করি অনেক ধর্ম আছে এর চেয়েও বেশি মুজাহাদা করে না খাইয়া দিনের পর দিন আছে কেন আল্লাহকে পাইতাম চাই পাও দুইটা উপরের দিকে উঠাইয়া মাথা নিচের দিকে খালাইয়া এরকম সপ্তাহ পর সপ্তাহ ঝুলতে আছে কি কি তুমি এত কষ্ট কেন করো সালাতে মাকুস সালাতে কি কয় না রে মাকুস এত কষ্ট কেন করো কো আল্লাহকে পাওনের জন্য বলেন না আল্লাহকে কাপড় চোপড় খুললা শীত নাই গরম নাই চলতে আছে জীবন ভর কেন তুমি এরকম কষ্ট করতে আসো কো আল্লাহকে পাইতাম চাই দেখছেন আবার কেউ এরকম চুল রাখতে আছে জট বানাইতে আছে গাছতলায় যে বসতে আর উড়ে না এখানে বছরের পর বসে আছে কেউ কিছু দিলে খায় নাইলে তো তাওয়াক্কুল করে বসে থাকে কষ্ট হয় জিজ্ঞেস করেন তুমি এত কষ্ট কেন করো বলে আল্লাহরে পাইতাম চাই দেখছেন আল্লাহকে পাওনের জন্য এক একজন এক এক লাইনে মেহনত করতে আছে আল্লাহ পাক বললেন বলেন তোমরা মেহনত করলে তুমি একটা জিনিস তোমার মতন খুঁজলে যে আমি সেখানে রাজি হয়ে যাব তা নয় আশেক ভাই বাজারের মধ্যে একজন বুড়া মানুষকে পাইলেন আপনি কইলেন যে আপনি আমার আব্বা তাইলে কি উনি আব্বা হয়ে গেছে কথা কন তিনি যদি আপনাকে বলেন হ্যাঁ তুমি আমার সন্তান তাইলে না এটা প্রমাণ হয়ে গেল আপনি তো যে কোনো মানুষকে আব্বা কইতে পারেন টাকা পাওনের লাইগা ধনী মানুষের আব্বা সবাই কইতে চায় কথা কন না কারণ আব্বা কইলে এখানে একটা খাতির হইব কিছু পাওয়া যাইতেও পারে তো বোঝা গেল
আপনি আপনার মন অনুসারে কোনো কিছু কইলেই যে এটা হইয়া যাবে তা নয়। এজন্য আল্লাহ পাক পয়গম্বর পড়াইছেন, আল্লাহ পাক কিতাব পড়াইছেন, কোরআন কিতাব পড়াইয়া দুনিয়ার মানুষকে জানায় দিতে আছেন, তোমরা বানাইলে হবে না, আমি কইয়া দিতে আছি কোন কামে আমি রাজি, কোন কথায় আমি রাজি, কোন আচরণে আমি রাজি, আমার মর্জিয়াতকে লিখিতভাবে তোমাদের কাছে পড়াইয়া দিলাম, এটার নাম হলো কোরআন। তো আল্লাহ পাকের মর্জিয়াত, আল্লাহ পাক কিভাবে কি জিনিস বান্দা হিসাবে আমার কাছ থেকে আল্লাহ কি পাইতে চান, এই সবগুলোর একত্রিত সংকলনের নাম হইল শরীয়ত সুন্নত। বলেন না, এই সব কিছুর একত্রিত করে সংকলিতকরণের করার পরে যে জিনিসটা তৈরি হয়ে গেল এটার নাম কি? শরীয়ত সুন্নত। একজন মানুষ, একজন মুসলমান টার্গেট জানি আশেক ভাই কয়টা কইলাম, দুইটা, শরীয়ত সুন্নত মতন চলা, দুই নম্বর জিকির মোরাকাবার সঙ্গে থাকা, এক নম্বর শরীয়ত সুন্নত মতো চলা, দুই নম্বর জিকির মোরাকাবার সঙ্গে থাকা। শরীয়ত সুন্নত জিনিসটা কি? শরীয়ত সুন্নত হইল আল্লাহ পাক যেই কামে, কোন কোন কামে আমি হাঁটবো, আল্লাহ কিভাবে হাঁটলে রাজি, আমি বসবো, আল্লাহ কিভাবে বসলে রাজি, আমি খানা খাইব, আল্লাহ কিভাবে খানা খাইলে রাজি, আমি কথা বলবো, আল্লাহ কিভাবে কথা বললে রাজি, আমি আবাদত বন্দিগি করব, আল্লাহ কিভাবে আবাদত বন্দিগি করলে রাজি, আমি এরকম ভাবে নামাজ পড়ব, আল্লাহ কিভাবে নামাজ পড়লে রাজি, ওই সব আইন কানুন গুলোর সংকলনের নাম হইল শরীয়ত সুন্নত। বুঝে আসছে কিনা? এই শরীয়ত সুন্নত এটা হইল প্রথম কাম, এই শরীয়ত সুন্নত এটা হলো, বলেন না এটা কি প্রথম কাম? তো প্রত্যেক মুমিন, প্রত্যেক মুমিনের টার্গেট কয়টা বলেন না? দুইটা। কি 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 বলেন, মুখস্থ করণ লাগবে। এক নম্বর হইল শরীয়ত সুন্নতের উপরে চলা, বলেন শরীয়ত সুন্নতের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষ কিভাবে আবিষ্কার করবে আমি কোন কাজে রাজি, এটা মানুষের জন্য কঠিন হয়ে যাইতে পারে, কঠিনে বটে। এই জন্য আমি দয়া করলাম, পয়গম্বর পড়াইলাম, দয়া করলাম, কোরআন পড়াইলাম, যাতে করে তারা কষ্ট করে বের তো করতেও পারবে না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা মিন আনফুসিহিম রাসূলা, ফেরেশতা পড়াইয়া যদি কয়া দিত এটাও মানুষের জন্য কষ্টকর হইয়া যাইত, কারণ ফেরেশতা আইসা কইবে যে রোজা রাখন লাগবো, 12 ঘন্টা 14 ঘন্টা না খাইয়া থাকন লাগবো, মানুষকে হয়তো তালিম দিবে আইসা ফেরেশতা জিব্রাইল, লোকেরা বলবে মিয়া সাহেব তুমি তো জিব্রাইল, তুমি তো ফেরেশতা, তোমার তো খাওয়ান লাগে না, তোমার তো ঘুমান লাগে না, তোমার জন্য তো 14 ঘন্টা না খাইয়া থাকা কোনো ব্যাপারে না, মানুষ হইয়া দেখো তখন বুঝবা কত ধানে কত চাল, এই কথা কইয়া নক আউট করে দিবে জিব্রাইল। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠান নাই, মিন আনফুসিহিম, বলেন না মিন আনফুসিহিম, মানুষের মধ্য থেকে একজন, যিনি মানুষ, হ্যাঁ একজনকে পাঠাইছেন। এইখানে আর এই কথা বলা যাবে না, একজন যে পাঠাইছেন কিরকম, মানে যাদের কাছে পাঠানো হইল তাদের রিকোয়ারমেন্টের মধ্যে সবচেয়ে জটিল ঝুঁকিপূর্ণ রিকোয়ারমেন্ট যেটা, আল্লাহর হাবিবের আব্বা, আল্লাহর হাবিবের জন্মের আগে কেন এন্তেকাল করলেন, আল্লাহর হাবিবের আম্মা জন্মের পরে কেন এন্তেকাল করলেন, এর কয়েকদিন পরে দাদা কেন এন্তেকাল করলেন, আরও পরে চাচা কেন এন্তেকাল করলেন, গরিব ঘরে কেন জন্ম হইল, আরব জায়গা, আরব বিশ্বে কেন, এগুলোকে বিশ্লেষণ করেন না, তখন আপনি বুঝবেন যে মানুষের কাছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্টেজ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্টেজ। ধরেন আল্লাহর হাবিবের আব্বা যদি জন্মের পরে থাকতেন তাহলে দুনিয়ার মধ্যে 200 জন মানুষ এরকম পাওয়া যাইতো যাদের জন্মের আগেই বাবা নাই, কন্যা ওই 200 জন মানুষ দাঁড়াইয়া কইত পয়গম্বর আপনি তো সোনার চামচ মুখে দিয়া দুনিয়াতে আসছেন, আমার মতন জন্মের পরে যদি আপনি দেখতেন বাবার ছায়া মাথার উপরে নাই তখন বুঝতেন জিন্দগিটা কিরকম, এ কথা চ্যালেঞ্জ করতো কি না? এই জন্য পয়গম্বরকে আল্লাহ পাক আগেই বাবা নাই, এরকম
জন্মের জন্মের আগে যদি মাকেও নাই করে দেওয়া যায় তো এটাও নাই করে দিতেন আল্লাহ পাক কিন্তু ইট ইজ নট এটা ইম্পসিবল নয় এটা ইম্পসিবল হ্যাঁ এজন্য জন্মের পরে মা তো ছিলেন কিছুদিন পরে নাই কন্যা কিছুদিন পরে কি কেন নাই কারণ যদি এরকম কোনো এতিম বাচ্চা যার জন্মের পরে মা নাই সেই লোক তো চ্যালেঞ্জে দাঁড়ায়া যাবে যে আপনি তো আরামে ছিলেন আমি আমার মতন ঝুঁকিপূর্ণ নন আপনি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ অভাবী সংসারে পড়াইছেন কারণ ধনী সংসারে যদি পড়াইতেন তাহলে একই প্রশ্ন চলে আসত এরকমভাবে উচ্চ বংশে পড়াইছেন কোন বংশে কন্যা উচ্চ বংশে পড়াইছেন কারণ উচ্চ বংশওয়ালা আল্লাহ আকবার এই বেড়া নামাজ কালাম পড়ন কঠিন নিচ বংশওয়ালা এই বেড়া তো স্বাভাবিক তো নামাজ কালাম পড়বে তার বাপদাদাও পড়ে এজন্য যতগুলো অ্যাঙ্গেল পয়গম্বরকে গবেষণা করনের সবগুলো অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেই পথটা যেই অবস্থানটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ওই অবস্থানের উপরে আল্লাহ পাক পয়গম্বরকে রাখিয়া তারপরে পড়াইছে যেন কেউ কোনো প্রকারের আপত্তি উত্থাপন করনের সুযোগ না পায় সুবহানাল্লাহ এরপরে আল্লাহর রাসূল মানুষ হইয়া জিন্দগি কিভাবে চালাইতে হয় কঠিন একই ইনসান মডেল পেশ করতেছে ধনীর জন্য মডেল পেশ করতেছে গরিবের জন্য মডেল পেশ করতেছে গোলামের জন্য মডেল পেশ করতেছে রাজার জন্য মডেল পেশ করতেছে সাধারণের জন্য মডেল পেশ করতেছে অসাধারণের জন্য আল্লাহু আকবার এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে নট বি পসিবল এ সম্ভব ছিল না এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্যই সম্ভব ছিল যাই হোক আমি সেদিক যাচ্ছি না আমি বলতেছি যে মানুষের মধ্য থেকে একজনকে দিয়ে আল্লাহ পাকের মর্জিয়াতকে অনুশীলন করাইয়া কারণ হইল বিধান দেখে অনেক সময় আমল করার মধ্যে এখতেলাফ হইয়া যাইতে পারে এজন্য ওই বিধানটার সচিত্র রূপ কি হবে বলেন না ওই বিধানটার সচিত্র রূপ কি হবে এইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের সামনে তুলে ধরছেন এটার নাম হলো সুন্নত এটার নাম কি বিলকুল আসান করে আল্লাহ পাক মানুষের সামনে তার মর্জিয়াতকে তুলে ধরলেন এটার নাম হলো শরীয়ত সুন্নত এটা হলো আমাদের প্রথম কাজ এটা হলো আমাদের জোরে কোন কয়টা কাম জানি এক নম্বর দুই নম্বর জিকির মুরাকাবা শব্দ এটি মুখস্থ রাখতে হবে জিকির মুরাকাবার সঙ্গে থাকা আগেরটা ছিল চলা এটা হলো থাকা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহিয়ানিহি থাকতেন জিকির মুরাকাবার সঙ্গে চলতেন শরীয়ত সুন্নত অনুসারে একটা হলো চলন আর একটা হলো থাকন কেমনে কেমনে চলন আর কেমনে কেমনে থাকন টাইম তো নাই আল্লাহ যদি তৌফিক দেন সময় সুযোগে বলবো তো বলেন না কাম কয়টা কে কে তৈয়ার নারায়ণ তাকবীর কাম কয়টা এক নম্বর এর বাইরে যদি গেলেন শিপমেন্ট হবে না কন্যা এর বাইরে যদি গেলেন কি হবে না কয়েক কোটি টাকার শিপমেন্ট গার্মেন্টসের ওয়ালা বানাইলো এটা পাঠাইবে আমেরিকা এই শিপ পাঠাইবে কই আমেরিকা বানাইছে কোন জায়গায় ঢাকা ঢাকা বানাইয়া এখন কন্টেইনারে করে পাঠায় দিছে চিটাগং চিটাগংয়ে শিপে উঠোনের আগে ওই কানাডাওয়ালা কি চাইছে আর ঢাকাওয়ালা কি দিচ্ছে এটাকে চেক করণের জন্য অফিস আছে ঠিক না ব্যাঠি কানাডাতে যাওয়ার পরে মালটা যখন সে রিসিভ করবে তখন সে তার রিকোয়ারমেন্টের উপরে মিলাইবে আমি যা চাইলাম সে তা দিল কি না যদি তা যিনি তিনি যা চেয়েছেন ইনি তা দিয়েছেন বলেন না তিনি যা চেয়েছেন ইনি তা দিয়েছেন তাইলে অ্যালাউড আর যদি তিনি যা চাইলেন আপনি একটু বেশ কম করে ফেলছেন কাপড় যেই কোয়ালিটি দেওয়ানোর কথা দেন নাই সিলাই যেভাবে যেই মাপ মতন দেওয়ানোর কথা দেন নাই তাইলে আপনি হাজার কানবেন শিপমেন্ট অ্যালাউ হবে না ঠিক না বেঠি হুমুল আখসারুনা আমালা পড়েন না হুমুল আখসারুনা আমালা আল্লাহ
يحسبهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. আল্লাহ পাক বলেন হাশরের ময়দান মিজানের মধ্যে যখন আমলনামাগুলো দেওয়া হবে সব মানুষ নামাজ লইয়া আসতেছে লন, রোজা লইয়া আসতেছে লন, যাকাত নিয়ে আসতেছে জমা দিতে আসছে সব মিজানের পাল্লা ধরে আছে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা পড়েন না, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন এরকম পাল্লা পাল্লা বসানো হবে, পাল্লাটা যিনি ধরে রাখছেন যেই ফেরেশতার হাতে পাল্লা ওই ফেরেশতা হইলেন হযরত জিবরিল। হযরত জিবরিল পাল্লা ধরে বসে আছেন আর এরকম ভাবে দুনিয়ার সব মানুষ আমল জমা দিতে আছে, আমলটা পাল্লাতে উঠোনের আগে হযরত জিবরাইল শরীয়ত সুন্নতের কম্পিউটারের ভিতরে আপনার আমলকে ঢুকাবে, শরীয়ত সুন্নতের রিকোয়ারমেন্টের উপরে আমল ঠিক আছে কি না। কম্পিউটার যদি এরকম সবুজ সিগন্যাল দিল শরীয়ত সুন্নত যে রিকোয়ারমেন্ট দিয়া পয়গম্বর কোরআনকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই রিকোয়ারমেন্টের উপরে আপনার নামাজ কালাম জিন্দগি ঠিক আছে, তাইলে আপনার আমলটা এলাও করা হবে, পাল্লায় দেওয়া হবে। আর যদি এটা কম্পিউটারে দেওয়ান পর, কম্পিউটার মানে শরীয়ত সুন্নত, শরীয়ত সুন্নতের কম্পিউটারে দেওয়ানের পরে সিগনাল সবুজ আসে নাই, সিগনাল আসছে লাল, কন্যা সিগনাল আসছে কি লাল, তখন হযরত জিবরাইল এটা তো নিবে না বরং ফেক্কা ফেলা বলবে এটা রিকোয়ারমেন্টের সঙ্গে মিলে নাই। ওই অবস্থার উপর আল্লাহ পাক বলতেছেন হুমুল লাকসারুনা আমালা, হুমুল লাকসারুনা আমালা পড়েন না, হুমুল লাকসারুনা আমালা বলে এই লোকগুলো সেদিন মানুষের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোক হলো এরা। আল্লাযীনা যাল্লা সা'যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ঢাকাটা অনেক গার্মেন্টসের ব্যবসা করে, গার্মেন্টসের শ্রমিকদেরকে কোটি কোটি টাকা বেতন দিয়া এই এক শিপ মাল বানাইছে বেড়া, কারণ কি বানাইছে এক শিপ মাল বানাইছে, এখানে কাপড়ের দাম সিলাইয়ের দাম মজুরি সব কয়েক কোটি টাকা। এটা এখন কানাডার গিয়া কানাডার বন্দরে গিয়া সেখানে কইতে আছে আপনার মাল আপনি নদীতে ফেলাইয়া দেন কিংবা ফিরাইয়া লইয়া যান, রিকোয়ারমেন্টের সঙ্গে মিলে নাই আমরা এলাও করলাম না। এখন এই মজুররা গার্মেন্টসের শ্রমিকরা বেতন ফিরাইয়া দিব, আহ হুমুল লাকসারুনা আমালা পড়েন না, হুমুল লাকসারুনা আমালা আল্লাযীনা যাল্লা সা'যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, দুনিয়ার মধ্যে বগল বাজাইতে আছে ও মিয়া তুমি যে উরুস করো কি জন্য, কো আল্লাহরে পাওনের জন্য, তুমি যে এর বাজি ফুটাও কি জন্য, কো আল্লাহরে পাওনের জন্য, তুমি যে উল্টা ঝুল্লা থাকলা কি জন্য, কো আল্লাহরে পাওনের জন্য, তুমি যে এরকম উলঙ্গ হইয়া হাঁটলা শীত গরম মানলা না কি জন্য, কা আল্লাহরে পাওনের জন্য, এটি সব হলো দুনিয়াওয়ালাদের হিসাব। সেখানে যাওয়ানোর পরে দেখে যে একটাও রিকোয়ারমেন্ট কম্পিউটার এলাও করতেছে না। হুমুল লাকসারুনা আমালা পড়েন না, হুমুল লাকসারুনা আমালা আল্লাযীনা যাল্লা সা'যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আগে আগে আল্লাহ পাক বুঝা কইতে আসেন দেখো বুঝা লও, তুমি এখান থেকে কনফার্ম হইয়া লও যে আমি যা করছি মৌতের পরে এটা জিবরাইলে ওইখানে মিজানের পাল্লাও এলাও হওয়ানের শতভাগ গ্যারান্টি আছে কিনা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বলেন না কয়টা কাম জানি আমাদের, এক নম্বর জোরে আরো জোরে ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পরিষ্কার জানায় দিতে আছেন পয়গম্বরের বাইরে গিয়া পয়গম্বর কইছে একরকম তুমি কইলা আরেক রকম, কন্যা পয়গম্বর কইছে একরকম, এক না
এক রাকাত নামাজের মধ্যে পয়গম্বর কইছেন রুকু একটা সেজদা দুইটা কোন না রুকু একটা সেজদা দুইটা এটা পয়গম্বরের কথা আর আপনি যদি অতি ভক্তি কইরা এক এক রাকাতে রুকু মামুন দুইটা সেজদা 10টা কয়টা রুকু কয়টা 5টা দেন না একটু বাড়ায়া দেন না বাড়া দেন না হে বাড়া কইতে আসে তো ফজরের নামাজ কয় রাকাত দেখতে আসছে আর জামাইকে দেখতে আসছে তো নামাজ কালাম পড়েননি তো পড়ি তো তো ফজর নামাজ পড়ছেননি তো পড়ছি তো কয় রাকাত পড়ছেন তো 20 রাকাত পড়ছি পিছন থেকে আরেকজনে কইতে আরে 4 রাকাত কয় বেটা কইলে 20 রাকাত কইয়া বুঝ দিতাম পারি না বেটা রে 4 রাকাত কইতে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তো পয়গম্বরের কথার বাইরে গিয়া যদি আপনি কোনো কিছু আল্লাহর সামনে উপস্থাপন করলেন আল্লাহ পাক আগে ভাগে জানায় রাখছেন ওমাই ইউশাকিকির রাসূল সাইফুল কই পড়ো না ওমাই ইউশাকিকির রাসূল মিম বাদি মা তাবায়্যানা লাহুল হুদা তার কাছে হেদায়েতের কথা পয়গম্বরের শরীয়ত সুন্নতের কথা তার কাছে স্পষ্ট জানা থাকার পরেও সে যদি অন্য কোনো পথ অবলম্বন করলো মিম বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন সাহাবায়ে কেরাম মাই মাই মুজতাহিদিনের পথ ছাড়া অন্য কোন পথ অবলম্বন করলো নুয়াল্লিহি মা তাওয়াল্লা আল্লাহ পাক বলেন আমি তারে গার ধরা আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় নিয়ে যাব বলে আগে কোন অবস্থায় ছিল আগে ছিল কুফরি অবস্থায় তো আমি তাকে ঠেললা দেখবে সে মুসলমান আসলে হাকিকত সে হয়ে যাবে কুফুরির হাল নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ধাক্কায়া দিয়ে পাঠায়া দিব জাহান্নামে ওয়া সাআত মাসীরা তো বলেন না আমাদের আমাদের জরুরি কাম প্রধান কাম আহাম কাম গুরুত্বপূর্ণ কাম কয়টা এক নম্বর কে কে তৈয়ার নারায়ে তালবীর দুই নম্বর বুল্লা গেলে কাম হবে না সাইফুল দুই নম্বর বলেন জিকির মুরাকাবার সঙ্গে থাকা জিকির মুরাকাবার সঙ্গে থাকা আল্লাহ আকবার ইটারে হুকুম দিছেন আল্লাহ পাক উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা আমার একজন কইল হুজুর জিকির মুরাকাবা দলিল কোন আমি কোরআন শরীফে আছে তো ওয়াদকুর ইসমা রাব্বিক পড়েন না ওয়াদকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা পড়েন না ওয়াদকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা আয়াত একটা দুইটারে দলিল ওয়াদকুর ইসমা রাব্বিক তোমার রবের নামের জিকির করো তোমার রবের নামের তো জিকিরের দলিল পাইলাম ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা 100% মনোযোগী হইয়া তার সঙ্গে বসে থাকো এটার নাম হইল মুরাকাবা এটার নাম কি মুরাকাবা আল্লাহু আকবার তো জিকির আর মুরাকাবার সঙ্গে থাকা জিকির আর মুরাকাবার সঙ্গে থাকা জিকির কারে কয় মোরাকাবা কারে কয় জিকির হইল মুখে মুখে আপনি আল্লাহ বলবেন আর মোরাকাবা হইল আপনি আপনার সকল অস্তিত্ব লইয়া মাওলা পাকের মজলিসের মধ্যে নিজেকে হাজির বানাইয়া রাখবেন আল্লাহু হাজেরি পড়েন না আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু শাহেদি আল্লাহু মাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم হাত বাড়ান না আমি খালি হাত ঘুরাইলাম আপনারা আরামে বসে থাকলেন এরকম আরামে বসে থাকতে দেওয়া হবে না হাতটা লম্বা করেন আমার মতন ঘুরান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ love
বুঝছেননি মানে লা ইলাহা ইলা দিয়া বাইর করে ইল্লাল্লাহ ইলা দিয়া ঢুকায় কি বাইর করে কি ঢুকায় কো তোমার আপাদ মস্তকের মধ্যে পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত এই আপাদ মস্তকের মধ্যে কুফুর থাকতে পারে ঠিক না বে ঠিক শিরক থাকতে পারে ঠিক না বে ঠিক নেফাক থাকতে পারে ঠিক না বে ঠিক ফিস্ক থাকতে পারে ঠিক না বে ঠিক গুনাহ থাকতে পারে ঠিক না বে ঠিক এর ভিতরে কবিরা গুনাহ আছে এর ভিতরে সগীরা গুনাহ আছে এর ভিতরে অহংকার আছে এর ভিতরে হাসাদ আছে এর ভিতরে বগজ আছে এর ভিতরে দুশ্চিন্তা আছে এর ভিতরে হতাশা আছে এর ভিতরে নানান রকমের খারাপি আছে এর ভিতরে ক্যান্সার আছে এর ভিতরে রোগ ব্যাধি আছে হাজার জীবাণু এই আপাদ মস্তকের ভিতরে রাখা ঠিক না বেঠি তো এই জীবাণু ক্যান্সারের চেয়ে আরো ডেঞ্জার এগুলো বাইর করলে তোমার জিন্দেগি আরাম আর বাইর না করলে জিন্দেগি বেরাম কন্যা জিন্দেগি কি এইগুলো বাইর করলে না থাকিয়া গেল জীবন তোমার অশান্তি এইগুলো লইয়া তুমি মৌতের বিছানায় গেলা মৌত অশান্তি কবরে গেলা কবর অশান্তি হাসরে গেলা হাসর অশান্তি মিজানে গেলা মিজান অশান্তি পুলসেরাতে গেলা পুলসেরাত অশান্তি আল্লাহ পাক শেষ পর্যন্ত কইবেন ওরে বন্দা যেরকম ক্যান্সার লইয়া তুমি আসছ এই জীবাণুকে জাহান্নামের আগুনে কুটি কুটি বছর জ্বালানো ছাড়া এই জীবাণু ধ্বংস করা যাবে না আর ধ্বংস না হইলে বলো আমি তোমাকে জান্নাত কিভাবে দেই আল্লাহ এজন্য এগুলো দুনিয়ার থেকে বাইর করন লাগে বাইর করেন না লা ইলাহা দেখছেন কেমনে বাইর হইতে আসে আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি মুরাকাবা বানাও আমার টাইম কম এজন্য আমি শর্টকাট কইয়া যাইতে আসি তুমি মুরাকাবার হালতে চোখটা বন্ধ করা তুমি খেয়াল করবা তোমার হাতে যেন একটা চিরুনি খেয়াল বলেন না কি জোরে কোন আরো জোরে কোন খেয়ালে মা সিবা বাসাদ নমারা খেয়ালে মা সিবা বাসাদ নমারা জিহার মুকুন তজল্লি আশকারা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন গভীর রাত্র সব ঘুমায় আছে তুমি উঠো সুন্দর মতন ওযু করো কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো মুসল্লার মধ্যে বসো কেবলামুখী হইয়া বসো চোখটা বন্ধ করো কলিজাটাকে বাইতুল্লাহর দুয়ারের সঙ্গে বান্ধ চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে হাজির বানাইয়া আল্লাহ পাককে নিজে নিজের সামনে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহেদি আল্লাহু মাই বৈশা এবার তুমি মহাব্বতের সঙ্গে ওই চিরুনি দিয়া ভিতরে যত শেরেক আছে বাইর করো কুফুর আছে বাইর করো কুফুর বাইর করবা ঈমান ঢুকাইবা শিরক বাইর করবা তাওহীদ ঢুকাইবা নিফাক বাইর করবা ইখলাস ঢুকাইবা ফিস্ক বাইর করবা তাকওয়া ঢুকাইবা গুনাহ বাইর করবা নেক আমল ঢুকাইবা অন্ধকার বাইর করবা নূর ভিতরে ঢুকাইবা তুমি এই ঢুকানোর জন্য বাইরকরণের জন্য হইল লা ইলাহা দেখছেন কেমনে বাইর হইতে এবার ঢুকান না ইল্লাল্লাহ কলমা শরীফের দুইটা অংশ বলেন না কয়টা অংশ লা ইলাহা এক অংশ ইল্লাল্লাহ আরেক অংশ লা ইলাহা তাখাল্লি ইল্লাল্লাহ তাখাল্লি লা ইলাহা নফি ইল্লাল্লাহ ইসবাত লা ইলাহার কাম হইল পরিষ্কারকরণ ইল্লাল্লাহর কাম হইল এটাকে সজ্জিতকরণ লা ইলাহা না পাক বের করে ইল্লাল্লাহ পাক ভিতরে ঢুকায় না পাক বের করে আর পাক ভিতরে ঢুকায় এজন্য এই কালেমার নাম হইল কালেমায়ে তাইয়েবা কালেমায়ে যেটা না পাককে পাক বানায় অপবিত্রকে পবিত্র বানায় আল্লাহ পাক বলেন কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম মাওলানা সাইফুল মাওলানা মামুন খুব খেয়াল করেন শব্দটা আল্লাহ পাক কি ব্যবহার করছেন বেদুইন লোকেরা আসেন আমার হাবিব আপনাকে বলে আমান্না আমরা ঈমান আনলাম আল্লাহ পাক বলেন এদেরকে কইয়া দেন এটার নাম ঈমান নয় এটা হলো ঈমানের পোশাক
ইমানের পোশাক পোশাক আর হাকিকত এক জিনিস নয় পোশাক লাগাইলেন চাকরি পান নাই আপনি মিলিটারি কিন্তু মিলিটারির পোশাক একটা লাগাইলে আপনাকে মিলিটারি গণ্য করা হবে পুলিশের পোশাক একটা লাগায় রাস্তায় হাঁটলে আপনি পুলিশ হয়ে গেলেন মিয়াশা আরেক পুলিশে দেখলে ধইরা একটা থানা নিয়ে যাবে ঠিক না বেটি যে বেটা পুলিশের পোশাক বিন্দাদি হাঁটতে আসে তো একটা হলো পোশাক আরেকটা হলো হাকিকত আল্লাহ পাক বলতেছেন কুল লান তুমিনু তোমরা হাকিকতে ঈমান এখনো পাও নাই বড় জোর বলতে পারো পোশাক লাগাইলাম বড় জোর বলতে পারো কি ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম দাখালা ইয়াদখুলু আদখালা ইয়াদখুলু ঢুকন ঢুকানো কন্যা দাখালা ইয়াদখুলু আদখালা ইয়াদখুলু অর্থ কি ঢুকন ঢুকানো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম কো ঈমানকে পরিকল্পিতভাবে কলবের ভিতরে ঢুকান লাগে না ঢুকাইলে ঢুকে না কন্যা না ঢুকাইলে আপনি মনে করছেন পড়লেও হয়ে গেল নো এটাকে ঢুকাইতে হবে কেমনে এই জন্য আমাদের বুজুর্গরা এই গভীর রাত্রে উঠতে আসে উযু করতেছে তাহাজ্জুদ করতেছেন এরপরে কেবলামুখী হইয়া বৈশা নিজেকে তৈয়ার বানাইয়া কাইনতেছে আর কইতে আসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে হবে কারণ আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া কইতে আছেন আমি যে ভিতরে কাম করতে আছি এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত অনুসারে হইতে হবে এই সুন্নতের বাইরে কাম করলে কাজ হবে না তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين الله حبيب الدواء شمانا شمانا رخ করা কাম করন লাগবে বিশতলা ভবনের উপরে পানি উড়াইতে হবে মেশিন চলতে আছে নিস্তালা এখন না মেশিন কি নিস্তালা পানিটা উপরে কখন উঠবে যখন পাইপটা চতুর্দিক থেকে আটকায় রাখবেন পানিটা এদিক সেদিক যাওনের সুযোগ না রাখবেন তাইলে পাইপটা ঠেললা নিচে যত প্রেসার দিবেন এটা তত উপরে কি আল্লাহ পাক বলেন ওরে বান্দা তোমার কলবের খবর আমার আরশ পর্যন্ত পৌঁছবে যদি পাইপটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেওয়া সীমানা দিয়া সুন্দরভাবে বানায় আর রাখো এটা যেন জাইনে বামে ছড়াইয়া যাইতে না পারে তখন তুমি সারা রাত্র প্রেসার দিতে থাকবা ইল্লাল্লাহ 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 যত প্রেসার দিবা পানি খালি উপরের দিকে উঠতে থাকবে ঠিক না বেটি যদি পাঁচতলার পরে দেখা গেছে পাইপের চতুর্দিকে ফুটা কন্যা পাইপের চতুর্দিকে কি এই পানি উপরে উঠবো এটার নাম হইলো সুন্নত এটার নাম হইলো সুন্নত এটা না হইলে পাইপ উপরে পানি উঠবে না আরশ পর্যন্ত তোমার খবর বুঝবে না যাই হোক তো একটা হইলো জিকির আরেকটা হইলো আল্লাহু আকবার তাসবিহ আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়াসিলা ওই যে জিকির মুরাকাবার এখানের মধ্যে জিনিস হইলো দুইটা একটার নাম হইলো ভিটামিন আরেকটার নাম হইলো অ্যান্টিবায়োটিক ভিটামিন হইলো তসবি অ্যান্টিবায়োটিক হইলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ভিটামিন হইলো ছয় তসবি আর অ্যান্টিবায়োটিক হইলো বারো তসবি এই জন্য যত মশায়েখের কাছে আপনি যাইবেন গেলে আপনাকে প্রথম ছয় তসবির সবক এটা হইলো ভিটামিন সকাল সন্ধ্যায় ওয়াসাব্বিহুহু কন্যা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়াসিলা সকাল সন্ধ্যায় তসবি পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله إلى هلو فيتامين এটা হলো ভিটামিন সমস্ত সৃষ্ট জগৎ এই ভিটামিনের উপরে চলে ওয়াইম মিন শাইইন ইল্লা পড়েন না ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবীহাহুম মানুষের জন্য ভিটামিনও লাগে অ্যান্টিবায়োটিকও লাগে অন্য মখলুকের জন্য ভিটামিন লাগে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগে না এজন্য অন্য মখলুক তসবিহ পড়ে জিকির করতে হয় না জিকির মানুষকে করতে হয় অ্যান্টিবায়োটিক কখন যখন রোগ সারে না বাইরেতে বাইর হয় না তখন কি লাগে অ্যান্টিবায়োটিক লাগে ফেরেশতার জন্য অ্যান্টিবায়োটিক লাগে না গাছপালার জন্য অ্যান্টিবায়োটিক লাগে না আসমান জমিনের জন্য অ্যান্টিবায়োটিক লাগে না কারণ এরা কখনো আল্লাহ পাকের নাফরমানির চিন্তাও করে না তবে বেঁচে থাকতে হইলে সকাল বিকাল খানা লাগে বেঁচে থাকতে হইলে কন্যা সকাল বিকাল কি লাগে খানা লাগে এই সকাল বিকাল হইল ছয় তসবিহ সকালে ফজরের নামাজের পরে আধা ঘন্টা ছয় তসবিহ বিকালে আসরের নামাজের পরে আধা ঘন্টা ছয় তসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা হলো ছয় তসবিহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আস্তাগফিরু আল্লাহ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়শো বার বলেন না 100 বার সবটা মিলাইয়া হইল 600 বার এটার নাম ছয় তসবিহ সকালে ফজরের নামাজের পরে একবার পড়ন লাগে বিকালে আসরের নামাজের পরে আবার পড়ন লাগে দুআয়ে সুবহ শাম ও কন্যা দুআয়ে সুবহ শাম ও কলিদে গঞ্জে মকসুদাস মাওলানা মামুন দুআয়ে সুবহ শাম ও কলিদে গঞ্জে মকসুদাস কে ইরাহ রবিশ মিরো কে বা দিলদারে পয়বন্দি সকাল আর বিকাল তুমি এই গান গাইতে থাকো এই চোখের পানি ফেলতে থাকো এই চোখের পানি ফেললে দেখবা তোমার গাড়ি চলতেছে চলতেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা লৌহ কলম আরশ কুরসি ভেদ করে এটা আলমে আমর পৌঁছে যাবে আলমে খালক পৌঁছে যাবে আলমে আমর পৌঁছে যাবে দায়রায়ে এমকান পৌঁছে যাবে আল্লাহ পাকের জিলাল পৌঁছে গেল আল্লাহ পাকের সিফাত পৌঁছে গেল আল্লাহ পাকের আসমাউল হুসনা পৌঁছে গেল আল্লাহ পাকের ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারার মহা জগতের প্যাসেঞ্জার হইয়া গেলেন কে কে তৈয়ার নারায়ণ তাকবীর এটা হইলো সকাল সন্ধ্যার তসবিহ বলেন না টাইম শেষ সকাল হ্যাঁ কয় মিনিট আছে সকাল সন্ধ্যার তসবিহ সকালে ছয় তসবিহ বিকালে ছয় তসবিহ বলে কেন হুজুর তসবিহ লাগে এদিকে শরীয়ত সুন্নত লাগে ওইদিকে জিকির মোরাকাবা লাগে জিকির মোরাকাবার মধ্যে আবার একটা হলো ভিটামিন আরেকটা হলো অ্যান্টিবায়োটিক কথা তো অনেক রয়ে গেছে শরীয়ত সুন্নত কেন জিকির মোরাকাবা কেন মানুষ বলতে দুই জিনিস কন্যা মানুষ বলতে কয় জিনিস একটার নাম শরীর একটার নাম শরীর আরেকটার নাম হইল মন একটার নাম কন্যা শরীর আরেকটার নাম কি মন আছে শরীর আছে মন নাই মানুষ হবে না মন আছে শরীর নাই মানুষ হবে না মানুষ হইতে হইলে একই সঙ্গে শরীরও থাকতে হবে আবার কি রুহও থাকতে হবে লাশ পড়ে আছে ছেলে কাঁদতে আছে কেন কান্দো কেন আমার বাবা নাই কই যে তোমার বাবা শুয়ে রয়েছেন কইনি আমার বাবা না এটা আমার বাবার শরীর আমার বাবা যিনি ছিলেন ইনি এখানে থাকতেন এখন নাই কন্যায় ইনি এখানে থাকতেন এখন কি
বুঝা গেল যে মানুষ বলতে আল্লাহু আকবার আমাদের বুজুর্গরা বলেন একটু খেয়াল করো স্বামীর সঙ্গে স্ত্রী ঘর করলো কত বছর স্ত্রীর সঙ্গে স্বামী ঘর করলো কত বছর সন্তান মা বাবাকে দেখলো কত বছর মা বাবা সন্তানকে দেখলো কত বছর এই হাজার বছরও কেউ কাউকে দেখে নাই সকল হইল শরীরকে দেখছে ঠিক না ব্যা ঠিক হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেন আসল মানুষটাকে আল্লাহ পাক গোপন রাখছেন কো আমিও কো তোমার রুটা যেরকম আমি আছে গোপন কেন কো যেন তুমি আমাকে বুঝো আমিও কায়নাতের মধ্যে আসি তবে গোপন আল্লাহ তোমার রুটাকে তুমি যেরকম অস্বীকার করতে পারো না তাহলে কোন মুখে তুমি কায়নাতের যিনি খালেক ও মালিক তাকে তুমি অস্বীকার করে যাইতেছো আল্লাহু আকবার البعر تدل على البعير والأثرم تدل على المسير فكيف لا يدل هذا العالم على الصانع الكبير المتعال الله میرے بھائیو دوستو بزرگو تو کوئی تسلام মানুষ বলতে কয় জিনিস দুই জিনিস একটার নাম শরীর আরেকটার নাম মন শরীরকে আল্লাহ রসুলের শরীরের সঙ্গে মিলাইতে হবে এটার নাম জাহের আর মনকে আল্লাহ রসুলের মনের সঙ্গে মিলাইতে হবে এটার নাম বাতেন কন না এটার নাম কি শরীরকে আল্লাহ রসুলের শরীরের সঙ্গে মিলাইতে হবে আর মনকে আল্লাহ রসুলের মনের সঙ্গে মিলাইতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল বলা হয়েছে আমার পয়গম্বরকে অনুসরণ করো পয়গম্বরের শরীরের অনুসরণ করলেন মনের অনুসরণ করলেন না হবে অনুসরণ পয়গম্বরের মনের অনুসরণ করলেন শরীরের অনুসরণ করলেন না হবে তাইলে পয়গম্বরকে অনুসরণ করণের তর্জমা হইল শরীরকে অনুসরণ করো এই শরীর কখন ঘুমায় এই শরীর কখন উঠে এই শরীর কিভাবে হাঁটে এই শরীর কিভাবে লেনদেন করে এই শরীর কিভাবে বাজার করে এটা হইল জাহেরে শরীয়ত কনের নাম কি শরীয়ত আবার মন মনের মধ্যে হাসি আনন্দ মনের মধ্যে দুঃখ যাতনা মনের মধ্যে অহংকার বিনয় মনের মধ্যে আপনার মহাবাশক মহাব্বত আল্লাহ আকবার নূর ইরফান ও মহাব্বত দিল মে ভর নূর ইরফান ও মহাব্বত দিল মে ভর হর দু আলম সে হামে কর বে খবর ইলম ও ইরফান সে সিনা মেরা মামুর কর জামে তসলিম ও রেজা সে মস্ত কর মসরুর কর আজান হয়ে গেছে আল্লাহ পাক আমাদের